आय 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 रे उठे, कपड़ धोआ, छड़ मरा, बासन धोआ, ये सब के मोटा मोटे से काम लगे। हट, ये सब कोड़े कोड़े एकदम ठगा के लिए मारी, जन्म तो एकदम बिछा है लगे प्रभु। हसी सी से उठ उठ, कितना बोल ली तुके, ये सब मोटा मोटे से काम ना लगे। चल भौजी, तू कहाँ धुते पड़ भी, बड़ो भाड़िया है। दे दे, ये सब कपड़ा तू की रकम पीना मुई नहीं जानी। शादी करते बोलते बोलते मुई भी ठकाई गली। एखन शादी नाम सुने हासले की होबे? शादी करले की ओके सब काम करे देबो? राख भी देबे मटन घरे बसाय के? हां हां, बिहा करले तो इतै करबो। हां हां करबी, आगे शादी करना। अरे शादी करतले सकरी कहां? अरे शादी करतले की सकरी अभाव आछे? हां तुई काना ना की? तुई बोल, एखने रसा सकरी हाजिर करे देबो। बागानली सकरी? हाय बजी, बागाने कोन सकरी बोल तो? কেনে সামিলি? ওকে মোর বড় মরম লাগে রে গোপাল। কি হলে রে তোর? তার নাম শুনলে পাল্টি গুণে গিয়ে যায়। তাকে শাদি করলে মুখে আর কাহা খুঁজে পাবি? না হবে ভোজি, না হবে, না হবে। তবে রামু মুন্ডার চুকরি বিজলি কিরকম হবে? এ গোপাল, তোর কি হলে রে? বুকটা একদম ঢক ঢক কইলে রে ভোজি। বিজলি কেন কি শাদি করব? ও মুখে দেখলে এ এরকম দেখে। তবে মই নাই পারবো তোর কান চুকরি খুঁজতে। তোকে কিরকম চকরি লাগে তুই জানো? ভাই বরবাদ হয়ে গেলি রে, ভাই খতম হয়ে গেলি রে, মুখে একলা চারি তুই কাহা চলি গেলি। তবে সিনেমা হলে কেউ মরলে? আরে সিনেমা হলে কেউ কাহা মরবে, সালা হলটা ইতনা বড় তালা লাগাই দিলে, লোহা কা গেট পিটল কা তালা, ফিল্ম বন্ধ দয়ে দে। তোকে তোকে নাই বলকে ব্যাটারি দেখবো বলে সারা নিয়ে গেলি, ফিল্ম লাগালে কবি অলবিদা না কেনা, সাইকেল কেটে দেখি ইতনা বড় তালা, সবকো অলবিদা করকে খতম। এখন কাহা ফিল্ম দেখবি রে গোপাল? নাই কেনবি রে, নাই কেনবি, ফিল্ম টিভি পে দেখবো না? টিভি মে হলের পর্দা ইতনা বড় করি না কাপুর, আর টিভি মে ইতনা ছোট করি না কাপুর, কে মুই নাই দেখবো। কিছু না হবে রে, কিছু না হবে, সিধি আনকে ঘর মে বেঁধকে দেখবো। আরে চুপ কর চুপ কর, মেনেছে সবকে গাড়ি, চুপ কর চুপ কর। এই মুন্ডু, এদিকে এদিকে। কি হলে? এ তুমি তো কাম করে দিবি কি? লাইনে গেলে ছানাগুলো বড় দিকদারে যায় রে, এক গাড়ি ঘুরে তাই না যায়। এ ব্যাগটা তুই তুকুনটা ছেড়ে আইবি। আয় লোকে লোকে যা, এটা মোর সাথী লাগে, ঘরে ছেড়ে আইবে যা। কি হলে একদম বিজলি লগা মানুষ কমে যে খাড়া হয়ে গেলি? বিজলি তো গিরলেই মুই পাই গেলি হ কাকে, কবি আলবিদা না কেহ না মোর করিনা কাপুর তাকে। করিনা? হ তাকে চিনিস?
ছুর ওইতে তো লক্ষী লাগে লক্ষী হ্যাঁ সীতার শতবহীন মানে মুইসাদি করলে ওইটা মোর সালি হবে তুই বড় স্পষ্ট বলি রে গোপাল কখন ঠিক করলি একে আগে নাই দেখলি যে কাহা দেখবি 500 সাল হলে স্বাভাবিক হয়ে থাকা মাইরি একদম ফিল্ম মতন ফিগার লাগে রে এই ওই সব ছাড় তোর কি মতলব শাদি করবি তোর শ্বশুর উড়া দিবে তো এই এ গোপাল সব ঠিক করে দিবে চল কাহা মোর শ্বশুর বাড়ি ওই লাগি র মুই বি যাচ্ছি কি হলে রে বহনয় মোকে কি তুই আগে নাই দেখলি ওইখানে কি ফুচুর ফুচুর করতে আসলি মানে মানে এই যে এই যে এই যে মন্তু মোর বন্ধু লাগে নমস্কার হ তাকে কি পাইছ ন তোকে একটা কথা বলবে এ মুই কি কি কথা বলবো নাই বললে ঠাকা যাবি বলবো বলবো ঘরে যাকে বলবো চল 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 পারমিট কাম আছে যখন মোর কি চিন্তা আছে তবে নিশা খাওয়া চকড়াকে মুই কখনো সাদি নাই দিব লাগলে চকড়ি ঘরে বসে থাকক ওই বিশার বেটার কি বে আছে তুই কি বলিল চুন মাই মুই আর কি বলবো গোপাল মা বাপকে বলবি খালি আইতে কি বলো মাই হ আগে বড়তার হলে তো ছোটতার হবে কথাটা তুমি ভুলাই যাই রে আচ্ছা গোপাল তোদের শাদিটা কখন রে মানে সীতাকে আগে গোপাল শাদি করবে তবে তো সুতোতা মানে তোর শাদি হবে মন্টু তোর বাপেকে বলবি তো মুই যাই কেন করে দিন তারিখটা ঠিক করে আইব লক্ষ্মীর মাই একটা কাম কর কি কোনদিন যাই কেন টাউন সে সীতাকে লে আন দুজনের শাদি একই সঙ্গে হবে খরচাও কম হবে মুই মুই আর এখন কাহা যাব এটা কাম কর গোপাল আর মন্টু মানে দুই জামাই যাইকে সীতাকে টাউন সে লে আই র এখন টাউনে কা ঘরে কাম করে মুই তো নাই চিনি এ হে মুই তো কথাটা ভুলাই যাই রিন তোর রাম লক্ষ্মণ যখন দুজন চলি যাবি তো ঘর মেকলাই হনুমান কি করবে হনুমান র র বলরাম এ বলরাম তুই কাহা আছিস রে ওর কহকালি না হবে কেন ওকে জোর সাকানো এই বলরাম আরে এই জন মানাই গেল না জয় রামজি কি কি বলবি জলদি বল মোর কাম হে সকাল বেলা তুই টাউনে যা তুই তোর দিদিকে লে আইন খরতা চিনি পাইবি কে নাই পাইবি রে তোরা কথা পাত মুই সাহা বানাই কেনে নাই বাবু আর কি কাম আছে বল দেখ দেখ এটা কোন চিনি পাইলি